আমরা সারিগামে চলে এলাম, প্রায় 12:10-15 বাজে একটা ঘোড়া করব, দুটো ঘোড়া এই রাস্তা দিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব সারিগ্রাম। সারিগ্রাম দেউরিয়া তাল 2 কিলোমিটার না, আড়াই কিলোমিটার, 1 ঘন্টা লাগে না? কেতনা টাইম লাগে ঘোড়া মে? 1 ঘন্টা প্যাডেল করেগা, প্যাডেল করে আড়াই ঘন্টা লাগে। তো সারি জয় গিরিজাপতি দীন দয়া, সারিগ্রাম সারিগ্রাম ভ্যালি রয়েছে হিমালয় পর্বতমালা। তোমার বাড়ি কাহায় নিবাস? वस्त्र खाल ब्याम्बर सो है। आरी ग्राम थे के बाद देवरिया ताले उद्देश्य रवाना हो आवा आज के ये खाना है पौध छोटे छोटे मतलब जेता हुए मना कोई ची ओह दूरे खाना है ये भी हमरा एक ही है वामदे स्वाड़ी। तुम्हारा नाम क्या है? हमारा नाम मनोज है। चिदारा मनोज, तुम्हारा हाँ लखपत सिंह সারি গ্রাম এর ভিউ পয়েন্ট সুন্দর দেখতে। এই রাস্তা ধরে ধরে আমরা এগিয়ে যাচ্ছি দেউরিয়া তালের উদ্দেশ্যে সারিগ্রাম। এইখান থেকে আমরা উঠে উঠে আসছি, সুন্দর হাওয়া দিচ্ছে, আমরা দেউরিয়া তাল যাচ্ছি ঘোড়া করেছি। আজকে 17 মে 2013 কার্তিক শ্যাম প্রায় 1টা বাজতে চলল, আশা করছি 2টোর মধ্যে আমরা পৌঁছে যাবো। ছবি কো কহি চাহতন পাও, ঘোড়া রেস নিচ্ছে এই খাড়ায় ভর্তি আমরা গিয়ে। দেউরিয়া তালে আমরা এসেছি, এখানে এটা হচ্ছে দেউরিয়া তাল, পাহাড়ের মাঝখানে দেউরিয়া তাল। আজকে 17 মে 2013 এখন প্রায় 1:30 বাজে আমরা দেউরিয়া তালে এলাম থেকে। সকালবেলায় আমরা গিয়েছিলাম চন্দ্রশিলা, চন্দ্রশিলা ন্যাচারাল সিনারি দেখে আমরা দেউরিয়া তালে এলাম। চৌখাম্বা নাকি রিফ্লেকশন হয় এখানে,
জায়গাটা যে খুব হ্যাঁ মনোরম জায়গা, শান্ত শিষ্ট পাহাড় দিকে যদি মেঘে ঢেকে গেছে, কিন্তু সিনিক বিউটি যে খুব যে মারাত্মক পুকুরে ডোবার মতো। দেউরিয়াতে আমরা এসেছি, দেউরিয়াতা এই যে এগুলো বরফের পিক ছিল, এগুলো ঢেকিয়ে হয়ে গেছে, চৌখাম্বা মেঘ হয়েছে তাই। আর এই যে টেন্ট আছে, অনেক গলেও গেছে, টেন্ট আছে দিকে, পরিবেশটা হচ্ছে এইরকম। দেউরিয়া তালে সারিগ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার। প্রকটে উদাধি আজকে 17 তারিখ, 17ই মে 2013, প্রায় 2:45 ভাড়া করে এসেছি। এখানে একটা টেন্ট রয়েছে, এখানে থাকার কোনো ব্যবস্থা নেই, টেন্ট আছে। থেকে পরিবেশ হচ্ছে এইরকম, এই বড় বড় পরিক্রমা করা হয়, লোকে যায় ঘুরে ঘোরা গোটা আর কিছু নেই। এখানে দুজন থেকে পরিবেশ হচ্ছে এইরকম, আমাদের ঘোড়ায় 1200 টাকা নেবে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি, কমল প্রভু রাখে উজো। আজকে আমরা জয় 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 অনন্ত অবিনাশী, করত কৃপা সবকে ঘটবাসী, দুষ্ট সকল নিত মোহি সতাবই, ভ্রমত রহে মোহি চৈন অবসর মোহি আনা সুবারো, লাইত শূল শত্রু নকো মারো, সংকট সে মোহি আনা উবারো, মাত পিতা ভ্রাতা সব হোই, সংকট মে ছত নাহি কোই, স্বামী এক হে আশ তুমারি, আয় হরহু অব সংকট ভারি। ধন নিরধন পদে তসাহি, যাচে গোপল ভাহি, স্তুতি কে হি বিধি করউ তুমারি, সুমেরু নাথ অব চোক শঙ্কর হে সংকট কে না।
গাবে নারদ শারদ শেষ নমাবে নমো নমো পণ্ডিত ত্রয়োদশী কোলাবৈ ধ্যানপূর্বক হোম করা বসার জায়গা রয়েছে, উপরে দাঁড়িয়ে আছি, বসার জায়গা দেউরিয়া তালে আমরা এসেছি। এখানে কিচ্ছু নেই, দোকান চারিদিকে সবুজ বনান্য, অন্ত সময় শিবপুর কহে অযোধ্যা আশ তুমারি জান সকা। এখানে বসার জায়গা রয়েছে, ওইদিকে চৌখাম্বা সব আছে, মেঘ করেছে ওই দিকটা। নিত্য নেম করি প্রাতহি পাঠ করো চালিশ, তুম মেরি মন কামনা পূর্ণ করহু জগদীশ। মাঘ সর ছঠ হে মর্ত ঋতু সম্বত চৌষঠ অস্তুতি চালিশা। প্রেক্ষাপটে দেউরিয়া তালে চতুর্দিকটা ক্যামেরা ঘোরালাম, এরকম দেখতেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে। আজ 17 মে 2013 প্রায় 2 বাজে, আমরা 3টা নাগাদ বেরোবো, 4:30 4টে থেকে 5টা, 1 ঘন্টা লাগবে উখিমঠ। উখিমঠে 5:30-5টার মধ্যে পৌঁছে আজকে রেস্ট নেবো, কালকে সকালবেলা উখিমঠে বেরিয়ে সাইট সিন করে আমরা বেরিয়ে যাবো হরিদ্বার। কহ অযোধ্যা দাস তুম দেব অভয় বরদান, জয় গিরিজাপতি দীন। পরিবেশটা খারাপ নয়, সদা করত সন্তন দুটোই উঠেছি আর শরীর বয়। ভাল চল, এবার আমরা অনেক বসলাম এই চত্বরটা। কানন কুণ্ডল নাগপনি বসে তোষে পরিক্রমা করতে বেরিয়েছি, এইভাবে যাব উপরের পার বরাবর গিয়ে ও দিকে ফিরে আসবো। দেউরিয়া তাল
वस्त्र खाल व्यांबर सो है मुनि এই গাছগুলো রডোডেনড্রনের বৃক্ষ ভাবতেই পারছি না রডোডেনড্রন গাছ এত বড় বড় হয় তাহলে এসি বোঝা গেল রডোডেনড্রনের জুস বিক্রি হচ্ছে বড় বড় গাছ রডোডেনড্রন একটা গাছের চাল তুলছে এত বড় বড় রডোডেনড্রন গাছ আমি জীবনে দেখিনি গো সিকিমে ইউন তো আমি এত বড় ছিল না তো ছোট ছোট সাইজ নন্দী গণেশ ফুলগুলো গরমে নষ্ট হয়ে গেছে বলছে এই প্রেক্ষাপটে আমরা ঘোরাঘুরি করছি দেউরিয়া তালে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলছি কার্তিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি 17 মে 2013 প্রায় 2:15 পরিক্রমা করছি দেবন জব হি মোটরসাইকেল রয়েছে এখানে লোকে বাস করে পুলিশ লজ আছে রডোডেনড্রন গাছ বিশাল বড় বড় গাছ পন্থ থেকে আমরা আসছি আমাদের ঘোড়াটা ঘাস খাচ্ছি দিকে গাছ রডোডেনড্রনের গাছ ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে গরম পড়ে গেছে আমরা তুমুলাতে দেখেছি রডোডেনড্রনের ফুল কারণ ওখানে ঠান্ডা আছে বলে পিকাওয়ার্ডে দাঁড়িয়ে আছি আমরা দেউরিয়া তার পরিক্রমা করছি এই দিকটা আমার বন জঙ্গলে ভর্তি রডোডেনড্রন বন জঙ্গল মানে রডোডেনড্রনের গাছ এরকম বড় বড় রডোডেনড্রন গাছ বাবার কালে দেখিনি এদিকটা জঙ্গল পুরো ওইদিকটা জঙ্গল নেই অথচ পুরো জঙ্গলে ভোর 3টেই বেরিয়েছি আমরা এখন না ঘুরে যাচ্ছি আর 2টেই উঠেছি বড় গাছ রডোডেনড্রন এত বড় বড় যে রডোডেনড্রন গাছ হয় জানা ছিল না যাই হোক আরেকটুখানি গেলি আমাদের পরিক্রমা শেষ হয়েছে পুকুরের জলটা যদি পরিষ্কার থাকে দেউরিয়াতে হবে তবেই দেখা যাবে জলটা স্বচ্ছ হতে হবে সকালবেলা চন্দ্রশিলা থেকে পেয়েছি চিত্র যাই হোক আমার দেউরিয়া তাল থেকে বিদায় নিচ্ছি 8 বাজে 17 মে 2013 আমরা ঘোড়া করে হাড়িতে যাব গাড়ি রেডি আছে গাড়ি করে উকি মঠে আজকে রেস্ট নেবো কালকে সকালবেলা উকি মঠে সাইট সিন করে আমরা টা টা করে হরিদ্বার করি হরিদ্বারে 3-4 দিন রেস্ট নিয়ে 22 তারিখে আমরা আমরা উকি মঠে এসেছি এটা উকি মঠে এই দিক দিয়ে বাজার যাওয়ার রাস্তা বাজারটা উকি মঠেই কেড়ে দেখা যাচ্ছে পাহাড়ি শহর উকি মঠের বৈশিষ্ট্য হচ্ছে এই যে
এই দিকটা হচ্ছে গুপ্ত কাশি, এই দিকটা হচ্ছে গুপ্ত কাশি, মাঝখান দিয়ে মন্দাকিনী নদী গেছে, মন্দাকিনী নদী, মন্দাকিনী নদী গেছে। সহস্র কমল মে হো, এইটা হচ্ছে আমাদের উপমা, এটা হচ্ছে উপমাদের বৈশিষ্ট্য যে একদিকে গুপ্ত কাশি আর একদিকে উপমা। এখানে ভ্যালি আছে, জুম চাষ করেছে, এটা হচ্ছে ভারত সেবাশ্রম, ভারত সেবাশ্রমের সামনে হোটেলে আছি, উঠেছি আমরা, এই পেটকাওয়ারে দাঁড়িয়ে আছি, 4:30 মতো বাজে। জয় 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 অনন্ত কৃপা সব ঘটবা দুষ্ট সকল নিত মোহি কালকে 8:00 বেরোব, আজকে 17 তারিখ, 18 তারিখে আমার হরিদ্বার পৌঁছে। সুন্দর ভ্যালি, ঋষিকেশের প্রাকৃতিক পরিবেশটা, মূলত উখিমঠের পরিবেশটা, ত্রাহি ত্রাহি মে সামনে উঠে দিকে নাম মঠে। আজকে আমরা ভোর 3:00 বেরিয়েছি, এতক্ষণে পৌঁছাব ভুবনাথ হয়ে, চন্দ্রশিলা হয়ে, দেউলিয়াতার হয়ে উপমঠে, আর দুটোই উঠেছি, খুব টায়ার্ড পরিশ্রম। দেখতে হচ্ছে গুপ্ত কাশি, কেদারনাথ যাওয়ার রাস্তা, আর এদিকটা হচ্ছে এই রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তাটা যেটা হচ্ছে চোপটা দিয়ে চামনি হয়ে জোশীমঠ হয়ে বদ্রীনাথ, হচ্ছে কেদারনাথ, উখিমঠ থেকে কেদারনাথের ছবি। আমরা উখিমঠে গতকাল এসেছিলাম, উখিমঠে 4:00 সময়, এখন প্রায় 8:30 বাজে, আজকে 18 তারিখ, হরিদ্বার ফিরে যাচ্ছি আমরা, এই রাস্তাটা একে মেকে গেছে, একে মেকে পাহাড়ে উপরে উঠেছে, কেদার চলে গেছে পাহাড়ে, ওই কেরা, এই কেরা দেখা যাচ্ছে, এই কাছে আমরা গিয়েছিলাম, ভাবতে অবাক লাগছে না, কোনটা এটা না, নমো নমো জয়ানা, কেদারে পাশে তো কেদার ডোম বন্ধ পুঞ্জ, হ্যাঁ ইয়াদে এই কারণে দেখা যাচ্ছে, যাই হোক মঠের চিত্রটা এরকম, দাঁড়িয়ে ছবি তুলছে, আমরা একটু বেরিয়ে যাবো, আমাদের গাড়ি মোটামুটি রেডি, হোটেলে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, হোটেল এখানে উখি মঠের চাষ করছে, আমরা উখি মঠ থেকে বিদায় নিচ্ছি, এই হোটেলে আমরা ছিলাম,
লক্ষ্মীম আলস্যবার্তম ঠিক সামনে রৌদ্রোজ্জ্বল পরিবেশ ঝকঝক করছে। মন্দাকিনী নদী বয়ে গেছে, এটি মন্দাকিনী পূর্বই রাস্তাটা চলে গেছে সোজা কেদারনাথের রাস্তা। এটা গুপ্তকাশ হয়ে কেদারনাথ একে একে চলে গেছে পাহাড়ি রাস্তা। আর এই মন্দাকিনী গেছে যাই, ধরে ধরে আমরা বেরিয়ে যাবো রুদ্রপ্রয়াগ। পণ্ডিত ত্রয়োদশী কোলা পরিবেশটা এইরকম। মঠ আমরা দাঁড়িয়ে আছি, আজকে আমরা বিদায় নেব সাড়ে আটটা প্রায় বাজে। সাত দিনের থেকে আমরা বেরিয়েছিলাম 12 তারিখে, আজকে ফিরছি 18 তারিখে, পাক্কা 7 দিন। উকিমঠের সিনারিটা সত্যি ভালো, সুন্দর ভ্যালি না, চাষ করেছে মানে জুম চাষ করেছে পাহাড় কেটে কেটে। এখানে হিমাচলের মতো ভ্যালিটা কম, এখানে লোকরা খুব পরিশ্রমী মানে পাহাড় কেটে কেটে চাষ করেছে, খুব পরিশ্রমী শিবপুর। কেদারনাথ থেকে এসছে মন্দাকিনী নদী, আমরা ওই দিক বরাবর যাব। জানি সকল দুঃখ হরহু হরি কুণ্ড মন্দাকিনী। জলটা দেখো কি রকম একটা, কিন্তু বলা জলের মতো না। পশ্চিম দিকে পরিবেশটা এইরকম, আমরা গাড়ি ছাড়বে বেরিয়ে যাবো। এখানে কেদার দেখা যাচ্ছে, ওই যে কেদার গাছটা মাথার উপর। উকিমঠ থেকে কেদার দেখা যায় আমাদের হোটেল থেকে, খুব ভালো দেখা যাচ্ছিল হোটেলের মানে আমাদের ঘর থেকে। উকিমঠে দাঁড়িয়ে আছি, আজকে 18 তারিখ, 18 মে 2013, প্রায় 15টা বাজে চলছে। চললাম 8:42 বাজে, আমরা 5টার মধ্যে আশা করছি পৌঁছে যাবো, আশা করছি। কেদারনাথ দেখা যাচ্ছে উকিমঠ থেকে। পাহাড়ের লেয়ার না, কত জায়গা থেকে কেদারনাথ দেখা যায়। আমরা চন্দ্রশিলা থেকে কালকে দেখেছি, কুন্দনাথ থেকে দেখেছি, এই দিকটা হচ্ছে গুপ্তকাশ। ফুলগুলো কি সুন্দর না, মঠের পিকচার। মেহেন্দি নাড়ি আছে, আজকে 18 তারিখ, প্রায় 9টা বাজে, শরীর খুব টায়ার্ড। যাই হোক, আমরা হরিদ্বার বেরিয়ে যাচ্ছি, এই পিকচারে দাঁড়িয়ে আছি। বস্ত্র বেশ ভালোই লাগলো না, উকিমঠটা একটা অভিজ্ঞতা হলো, ইচ্ছা ছিল। ওদিকে গুপ্তকাশি এদিকটা, আর এদিকটা হচ্ছে উকিমঠ, এই রাস্তা চলে গেছে একে বেঁকে। কীরকম রাস্তাটা গেছে একে বেঁকে, এই যে গাড়িগুলো যাচ্ছে একে বেঁকে, রাস্তা চলে গেছে কেদারের। এখানে কেদার ছমাস থাকে, পঞ্চকেদার ইয়া থাকতা হ্যাঁ, ইয়া ইয়া 5 কেদার থাকতা করত শূল সহিত ছবি ভারি করত গুপ্তকাশ। এটা আমরা এসছি,
এইখান থেকে পঞ্চ কেদার প্যাডেল করে বের হয়ে মনেশ্বর নাকি আজকে রওনা হয়েছে। হ্যাঁ, ফার্স্ট কেদার রওনা হয়, ফার্স্ট কেদার যায়, হ্যাঁ বুঝেছো তো, তারপর বাকিগুলো যায়। বাহ, কত কি সিস্টেম! আমরা উখিমঠে এসছি, যে জায়গায় নাকি ছমাস পঞ্চ কেদার থাকে, কেদারনাথ, মধবেশ্বর, শ্রীমনাথ, মধবেশ্বর আজকে রওনা হয়েছে, ফার্স্ট কেদার যায়, সব প্যাডেল করে করে যায়। কেদারনাথের আদরেই তৈরি সেই জায়গাটা আমরা এসেছি। চতুর্দিকে পরিবেশটা এইরকম, देवन जब ही जाय पुकारा तब ही एक एक कावटे दाने आछे प्रभुआ बलिवारा। हमरा उखी मोटे जे जायगा पंचकेदार थाके, केदारनाथ, पूर्णनाथ, मधवेश्वर, रुद्रनाथ, कल्पना, আজকে মধবেশ্বর রওনা হলো, ফার্স্ট কেদার রওনা হয়েছিল। তিন চার জায়গায় কেদার হেঁটে হেঁটে যায়, কেদারের ডুলি, ফার্স্ট এখানে গুপ্তেশ্বর থাকলো, তারপরে থাকলো ফাটা, তারপরে গৌরীকুণ্ড, হ্যাঁ গুপ্তকাজ, এইভাবে থাক চার পাঁচ দিন লাগে, হাঁটতে হাঁটতে যায় ডুলিগুলো। পঞ্চকেদার এখানে থাকে, আমরা ভেতরে দেখলাম যে কেদারনাথ রয়েছে, মধবেশ্বর, কল্পনাথ, তুঙ্গেশ্বর, রুদ্রনাথ পাশাপাশি রয়েছে, ভালোই লাগলো জায়গাটা। এটা দেখার ইচ্ছা ছিল যে কোথায় থাকে, আমার সেখানে থাকে উখিমঠে, জায়গাটার নাম হচ্ছে উখিমঠ। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি আজকে 18 তারিখ, 18 মে 2013 9টা বাজে, ভালোই লাগলো না, দেখার ইচ্ছা ছিল যে উখিমঠে কোথায় থাকে পঞ্চকেদার, কেদারনাথ, তুঙ্গনাথ, মধবেশ্বর, রুদ্রনাথ, কল্পনা, পঞ্চকেদার। আজকে নাকি মধবেশ্বর রওনা হয়েছে, এমনি করে হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে এখান থেকে কেদারনাথ যাচ্ছে প্রায়, এখান থেকে গৌরীকুণ্ডই তো প্রায় 50 কিলোমিটার, হ্যাঁ 50, আবার ওখানে 64 কিলোমিটার হেঁটে যায়, তবে 4-5 দিন সময় লাগে, 10 কিলোমিটার করে হাঁটে। উখিমঠে ন্যাচারাল সিনারিটা সত্যি খুব ভালো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা উখিমঠের যেখানে পঞ্চকেদার থাকে সেই জায়গাটা পরিক্রমা করছি, কিন্তু বহুত পুরনো তো, কোনো মেনটেন করেনি, কিছু করেনি, যোশীমঠে যে জায়গাটা বুদ্ধিনারায়ণ থাকে আমরা দেখে এসেছি, তেমনি এই উখিমঠে এই জায়গায় থাকে পঞ্চকেদার, সেটা দেখলাম। কেদারনাথ, তুঙ্গেশ্বর, তুঙ্গনাথ, মধবেশ্বর, রুদ্রনাথ, কল্পনা, আমরা উখিমঠে এসেছি। আজকে 18 তারিখ, 18 মে 2013, আজকে শনিবার, প্রায় 9:15 বাজে। উখিমঠের এই জায়গাতে কেদারনাথ আর মধবেশ্বরের শীতকালীন পুজো, পঞ্চকেদারের না, তুঙ্গনাথের পুজো হয় মুখী মঠে, মুখী, সেটা জানলাম। পঞ্চকেদারের লিঙ্গ দর্শন আমরা করলাম এই জায়গাতে, মূর্তিও এখানে আছে, কিন্তু এখানে শীতকালীন পুজো হয় কেদারনাথ আর মধবেশ্বর। মধবেশ্বর আজকে ডুটি করে রওনা হয়েছে, কেদারনাথও রওনা হয়ে গেছে অনেক আগে, 14 তারিখে খুলেছে, আমরা দর্শন করে এসেছি। কেদারনাথ হেঁটে হেঁটে এখান থেকে ডুটি করে নিয়ে যাওয়া, যাই হোক, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি আমরা, এবার বিদায় নেব। সহস্র কমল মে এই যে ব্রিজটা হোটেল থেকে দেখা যাচ্ছিল, এটা চলে গেল কেদারনাথ, জায়গাটা নাচ কুণ্ড। আমরা উখিমঠ থেকে আসছি, জানতে বসে আছি, অগস্ত্যমণি আমরা পাশ করছি, অগস্ত্যমণি এখান থেকে প্রায় 175 কিলোমিটার, 4:30 থেকে 4:30 বাজবে,
অসুস্থ হয়ে আমরা ক্রস করছি, বেরিয়েছি অসুস্থ হয়ে লাঠি আঠুরি মে 2013 শনিবার ও 75 কিলোমিটার যেতে হবে বিকেল 4টায় বাজবে হরিদ্বার যেতে। টিকিটটা বসে আছি, অগস্তমণি রুদ্রপ্রয়াগ আজকে 8ই মে 2013 প্রায় 11টা বাজে সংকট আমরা রুদ্রপ্রয়াগ দিয়ে শ্রীনগর চলে যাবো, দিয়ে দেবপ্রয়াগ হয়ে আমরা হরিদ্বার। এই খোলা নদীটা অলকানন্দা, এই দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে অলকানন্দা, এইটা হচ্ছে গঙ্গা আরতি সংমিশ্রণ হয়েছে, অলকানন্দা হয়েই চলে গেছে দেবপ্রয়াগে। দেবপ্রয়াগে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নাড়ুক শিলা, দূর থেকেই বোঝা যাচ্ছে সুন্দর চিত্রটা। এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ, অলকানন্দা আর মন্দাকিনী সংযোগ স্থলে আমরা দাঁড়িয়ে আছি। সেদিন আমরা ছবি থেকে যদি বৃষ্টি হচ্ছে, জায়গাটা হচ্ছে রুদ্রপ্রয়াগ, সুন্দর জায়গা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি আমরা, হরিদ্বার যাচ্ছি, কেদারনাথজি তুঙ্গনাথজি চন্দ্রশিলা করে আমরা ফিরছি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি রুদ্রপ্রয়াগ। কি গরম না এখানে, শঙ্কর হে সংকট কে নাশন বিঘ্ন বিনাশন মঙ্গল ছবি নেই না, দুটো নদী কেমন মিশছে না, নমো নমো এইটা আছে, এটা হচ্ছে মন্দাকিনী আর ওই দিক থেকে আসছে অলকানন্দা, আমরা রুদ্রপ্রয়াগে 3 বার ছবি তুললাম, ভাবাই দর্শন করে চোপটা হয়ে চন্দ্রশিলা হয়ে তুঙ্গনাথ হয়ে দেউরিয়ার তাল হয়ে উকিমাঠ হয়ে আজকে আমরা উকিমাঠ থেকে হরিদ্বার ফিরে যাচ্ছি। এটা রুদ্রপ্রয়াগ, এখানটা প্রয়াগের জল মিশছে মন্দাকিনী, এই সবজি জলটা হচ্ছে মন্দাকিনীর জল আর ঘোলা জলটা হচ্ছে অলকানন্দা। অলকানন্দাটা আসছে বদ্রীনারায়ণ থেকে আর মন্দাকিনীর জল আসছে কেদারনাথ, এই দুটো মিশে গিয়ে দেবপ্রয়াগে মিশবে, দেবপ্রয়াগে ভাগীরথীর সঙ্গে মিলন হয়ে গঙ্গার সৃষ্টি হবে। ওইদিকে রাস্তাটা চলে আছে, থাকবো
करि प्रात ही दुलो पाठ करो हमरा श्रीनगर एलम इसे खादा करलम ए बाबा के लिए वही पट्टा श्रीनगर खादा करे এবার আমরা হরিদ্বার উদ্দেশ্য রওনা হব 2013 এখন বাজে প্রায় 5টা হবে হরিদ্বার যেতে এই ব্রিজটা ক্রস করলাম আমরা এই দিক থেকে আসছি এই দিক থেকে এসে আমরা দেবপুর আগে এসেছি গঙ্গা নদী ভাগীরথী নদী এটা মুখ থেকে এসেছি এটা হচ্ছে ভাগীরথী নদী দেবপুর আগে আমরা দাঁড়িয়ে আছি 2:15 বাজে চলে এসছি প্রায় এই ঝুলিয়ে ব্রিজ দিয়ে যেতে হবে মধুর আছে গ্রাম আকাশ ঝলঝল করছে আমরা এই দিক থেকে আসছিলাম এই দিক থেকে এসে এই ব্রিজ ক্রস করে এই দিক দিয়ে সিঁড়ি আছে সিঁড়িতে ব্রিজ উঠলাম দেবপুর আগে এই পারে যাবো এই পারে যাবো বলে নামলাম এখানে গঙ্গা মিশছে ভাগীরথী মিশছে অলকানন্দার সঙ্গে যে গঙ্গা হচ্ছে গঙ্গা নদী বেয়ে চলে গেছে এইখানটা যাবো বলে এগিয়ে আসছি আজকে 17 মে 18 মে 2013 শনিবার প্রায় 2:15 বাজে গঙ্গার জলের রং কি খোলাটা আছে অলকানন্দা জলের পেট আর রং কি ভাগীরথী এই পারে আমরা যাবো ভাগীরথী অলকানন্দা গঙ্গা তৈরি হচ্ছে অলকানন্দা এই ভাগীরথী আসছে তীব্র গতিতে ভাগীরথী নদী অমুক থেকে ঢেয়ে আসছে এখানে সঙ্গম হয়েছে সঙ্গম স্থলে দাঁড়িয়ে আছি আমরা জল যেন স্নান করে না
ভাগীরথী নদী, এটা হচ্ছে অলকানন্দা নদী, অলকানন্দা আর এটি ভাগীরথী নদীর সঙ্গম স্থল হচ্ছে দেবপ্রয়াগ। এইখানে আমরা দাঁড়িয়ে আছি, সোজা গঙ্গা হয়ে হরিদ্বার হয়ে চলে গেছে পশ্চিমবঙ্গে গিয়ে এসেছে বঙ্গোপসাগরে। এটা হচ্ছে অলকানন্দা নদী আর এইটা হচ্ছে ভাগীরথী নদী, দুটো মিশে হয়ে গেছে গঙ্গা। গঙ্গা হয়ে সোজা চলে গেছে বঙ্গোপসাগরে, হরিদ্বার হয়ে ঋষিকেশ হয়ে হরিদ্বার হয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে। আর জলের রং কি নদীতে রুমুখ থেকে হয়ে আসছে তীব্র গতিতে। এই সঙ্গম স্থলে আমরা দাঁড়িয়েছি আজকে 8ই মে 2013 প্রায় 8:30 বাজে। আমরা আরো আধ ঘন্টা এখানে থাকবো, এখানে বেরিয়ে যাবো। জয়ন্ত ওইখানে দাঁড়িয়ে আছি দেবপ্রয়াগে। দেবপ্রয়াগে একটা রাম মন্দির আছে আর বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে, এখানে ছোট ছোট গুহা টাইপের লাগছে, দেখবার মতো জায়গা। Thank you.
দাঁড়িয়ে আছি যেখানে অলকানন্দা আর ভাগীরথী এসে মিশেছে, ঠিক সেই সঙ্গম স্থলে আমরা দাঁড়িয়ে আছি। জল নিলাম, জয়ন্তী মাথায় জলটা গেল। এই ঘোড়াটা হচ্ছে অলকানন্দা নদী, ঘোড়াটা হচ্ছে অলকানন্দা নদী। এই সঙ্গম স্থলে আমরা দাঁড়িয়ে আছি, এই যে জলটা যাচ্ছে মিষ্টি জলটা। আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাবো,
22 মে 2013 যে শনিবার প্রায় 3:30 বাজে। এটা একটা গুহার মতো, কিছু নেই এখানে, অলকানন্দা নদী, ভাগীরথীর সঙ্গে মিশেছে যে গঙ্গা হয়েছে, অলকানন্দা আসছে, অলকানন্দা আসছে বদ্রীনারায়ণ থেকে। গঙ্গার সঙ্গে মিশেছে, এই ভাগীরথীর সঙ্গে মিশেছে, গঙ্গা হয়েছে। এটা যে ভাগীরথী নদী, ওটা হচ্ছে অলকানন্দা। এটা হচ্ছে এই নদীটা হচ্ছে অলকানন্দা, এটা হচ্ছে ভাগীরথী। এই গঙ্গা হয়ে সোজা ঋষিকেশ হয়ে হরিদ্বার হয়ে বেরিয়ে গেছে। আজকে 18 মে 2013 শনিবার প্রায় 3:45 বাজে আমরা দাঁড়িয়ে আছি দেবপ্রয়াগ, জায়গাটার নাম দেবপ্রয়াগ। আমরা গঙ্গার এই যেখানে উৎপত্তি স্থল, এটাই উৎপত্তি স্থল। ভাগীরথী হচ্ছে গোমুখ থেকে উৎপত্তি হয়েছে, আর গঙ্গার উৎপত্তি হচ্ছে দেবপ্রয়াগ। সেই গঙ্গার উৎপত্তি স্থল থেকে আমরা গঙ্গা জল নিলাম এবং ঠেকালাম জল। স্নান করতে পারলে ভালো হতো, অনেকে স্নানও করছে, প্রচণ্ড গঙ্গার জলের স্রোত। চতুর্দিকে দেবপ্রয়াগে চতুর্দিকে পরিবেশ হচ্ছে এইরকম, দাঁড়িয়ে আছি আমরা, ভালোই লাগছে। গঙ্গার ভাগীরথী নদী আসছে তীব্র গতিতে গোমুখ থেকে, এসে
পশ্চিমবঙ্গে গঙ্গা সাগরে মিশেছে।
18 মে 2013 শনিবার প্রায় 3টা বাজে আমরা হরিদ্বার চলে যাচ্ছি। উকিমঠ থেকে আসছি, প্রায় 6টা বাজতে চললো। আমরা বিষ্ণুঘাটে দাঁড়িয়ে আছি, হরিদ্বার এসছি পরশুদিন 18 তারিখে, কালকে 19 তারিখ, সারাদিন রেস্ট নিয়েছি, আজকে সকালবেলা একটু বেরিয়েছি বিষ্ণুঘাট হরিদ্বার। সূর্য উঠছে, বিষ্ণুঘাটে দাঁড়িয়ে আছি। এই নিয়ে বিষ্ণুঘাটে আমাদের 3 বার হলো। 2012 মে মাসে আমরা গঙ্গোত্রী যমুনোত্রী গোমুখ করে বিষ্ণুঘাটে এসেছিলাম। আবার আগস্ট মাসেও আমরা বিষ্ণুঘাটে এসেছিলাম, আগস্ট মাসে ভ্যালি অফ ফ্লাওয়ার্স হিমকুণ্ড সাহেব বদ্রীনারায়ণ করে। আবার এবারেও তাই এই বিষ্ণুঘাটে এসেছি আমরা। বিষ্ণুঘাটে একটা গঙ্গার চড়া পড়েছে, এই ব্রিজ দিয়ে, এই বিষ্ণুঘাটের এই ব্রিজ রয়েছে, এই ব্রিজ দিয়ে একটু হাঁটবো, হেঁটে গঙ্গা ধার বরাবর হাঁটবো। মোটামুটি ঘন্টা দেড়েক বেশ ভালোই লাগবে, কারণ এখানে রোদের তাপ প্রচণ্ড বেশি। এই হোটেলে উঠেছি গঙ্গা নিহারে উঠেছি আমরা, হোটেল গঙ্গা নিহার। সকালবেলা চিত্রটা এরকম আর কি, ফাঁকা ধুধু করছে, কোনো লোকজন নেই এখনো পর্যন্ত। তবে আমরা সকালবেলায় ফেরি, ভালোই লাগছে, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। বিষ্ণুঘাট হরিদ্বার, গঙ্গা বই আছে, এই ঘরটা দোতলার, এই ঘরটা আমরা উঠেছি, এই ঘর, এই ঘরটা উঠেছি। আজকে 20 মে 2013 সোমবার। আমরা গত শনিবারে আমরা এসেছি, 18 তারিখ, 18 মে 2013 শনিবার এসেছিলাম আমরা। 6:30-7টা বেজে গিয়েছিল আমাদের হরিদ্বার আসতে, উকিমঠ থেকে আমরা হরিদ্বার এসেছিলাম। আজকে আমরা সকালবেলা বেরিয়েছি, কালকে রেস ছিল, আজকে সকালবেলা বেরিয়েছি জাস্ট হরিদ্বারের গঙ্গা তার হাঁটবো, চড়া পড়ে গেছে। এটা হচ্ছে বিল্লাঘাট, এটা বিল্লা ব্রিজ আর কি।
আমরা যেদিন এসেছিলাম সেদিন এই ব্রিজ দিয়ে আমরা ঢুকেছিলাম, হ্যাঁ ব্রিজ দিয়ে বেরিয়ে গিয়েছিলাম, হ্যাঁ এই ব্রিজটা দিয়ে বাইপাস ধরেছিলাম। এইদিকে বাইপাস আছে, NH-58 বাইপাস আছে এইদিকে, এই ব্রিজ বরাবর আমরা হেঁটে চলে যাবো। ওই শিব মন্দির আছে ওইদিকে, ওইখানে যাবো। সূর্য ডুবছে ঘোলা ঘোলা, মর্নিং ওয়াক করছে বলা যেতে পারে। গঙ্গার জলের স্রোত কি, এই হোটেলটায় উঠেছি আমরা, ওইটা হচ্ছে মনসা দেবী মন্দির, মনসা মন্দির। মনসা মন্দিরের রোপওয়ে এখনো চালু হয়নি, আমাদের হোটেলের ছাদ থেকে দেখা যায়, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এইটা হচ্ছে চণ্ডী মন্দির, দুটো পাহাড়ের গঙ্গার এপারে মনসা মন্দির, এই পাশে চণ্ডী মন্দির, তাই না? জলের স্রোত তবে, হ্যাঁ আমরা দেবপুরাকে যে গঙ্গার স্রোত পেয়েছি সেরকম নয়, এটা যে বিষ্ণু কাবটে দাঁড়িয়ে আছি আমরা, গঙ্গা নদী বয়ে গেছে, গঙ্গা নদী উঠলো, এখনো পোড়া পোড়া আছে এখনো, তবে অনেকটাই পরিষ্কার হয়েছে। শনিবারে যখন এসেছিলাম পোড়া মুখ ছিল, অনেকটাই পরিষ্কার হয়েছে। আমরা বিষ্ণুঘাটে সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, আজকে 20 মে 2013 সোমবার। গত সোমবারে আমরা এতক্ষণে কেদারনাথের লাইনে দাঁড়িয়েছি, হ্যাঁ বাপরে স্যাড কাহিনী, প্রচণ্ড ঠান্ডা কন কন করছে গত সোমবার। দিকে পরিবেশটা হচ্ছে এইরকম, বিষ্ণুঘাট এইখান দিয়ে ন্যাশনাল হাইওয়ে বেরিয়ে গেছে, NH-58 দিল্লি টু ঋষিকেশ, এই রাস্তাটা দিল্লি টু ঋষিকেশ। ভালো লাগছে বেশ, না শিব মন্দিরের কাছে যাবো, শিব হরহরি শিবের কাছে, যেটা আমাদের বাড়িতে মূর্তিটা আছে হরহর শিব। হর কি পৌরী ঘাট দূরে, এটা হচ্ছে মনসা মন্দির। এইটা হচ্ছে রামঘাট, বুঝেছো তো? এটা রামঘাট, রামঘাট বিষ্ণুঘাট বিড়লা ঘাট প্রচুর ঘাট আছে, হর কি পৌরী ঘাট হরিদ্বার। এই পিক কাভারে আমরা দাঁড়িয়ে আছি, পরপর ঘাটে আলাদা আলাদা নাম, প্রচুর জলের স্রোত। এইটা বাড়ি আছে, হ্যাঁ এই বাড়িটা কিনা ভগবানই, এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই জলের স্রোত কি, মনসা মন্দির আমরা 2010 মনসা মন্দিরে এসেছিলাম। গঙ্গা প্রচুর ব্রিজ আছে না এখানে, এটা যে হর কি পৌরী ঘাট, হর কি পৌরী, হর কি পৌরী ঘাট আমরা যাবো, হর কি পৌরী ঘাটে হর হর শিবের মন্দির মূর্তি,
প্রচন্ড ভিড়, এখানটা এই হর কি পড়ি ঘাটে আবার চলা নেই দেখছি। सहस्र कमल में हो रहे धारी जुद्धी के पुरी व्यस्त है रहा गंगा स्रोत की विष्णु घाटे तेलम गंगा चौड़ा पड़ा है तो छोटी जुद्धी के पुरी व्यस्त है रहा गो मैं पुरी कपड़े में दारी अच्छी अगे विशे में 2013 पिछुने चहाड़ की पौड़ी घाट ग्राम स्नान बजे मोटामुटी 6:20 हर की पौड़ी घाट जय 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 अनंत अब जो चार धाम यात्रा शुरू है ना सबके दुष्ट सकल नितम हर की पौड़ी घाट एक अच्छा मजा है মাঝখানে ব্রিজটা ইয়ে হয়ে গেছে, কুম্ভ মেলায় ব্রিজ করেছিল বুঝতে পেরেছ। আমরা যখন এসেছিলাম তখন কুম্ভ মেলায় 2010 কুম্ভ মেলা হয়েছিল। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এই এই হরহরি শিবির পর্যন্ত যাবো, ভালোই লাগে সকালবেলা হাঁটতে। 2013 2013 সোমবার গঙ্গার জলের স্রোত কনকনে ঠান্ডা জল, এটা হচ্ছে মনসা দেবী মন্দির। সকাল হতে না হতেই হরিদ্বারে লুকিয়ে লোকাল কুম্ভ মেলা নিয়ন্ত্রণ ভবন হরিদ্বার 2010 বানিয়েছিল হয়ে যাচ্ছে। এই পেটকাপটে আমরা দাঁড়িয়ে আছি আর কি পৌড়ি ঘাটের ঠিক সামনে, পিছনে আর কি পৌড়ি ঘাট এরকম ভিড় দেখেছ আর কি পৌড়ি ঘাটে ভিড়টা বেশি। হ্যাঁ এখানে যে ব্রিজ ছিল আমরা স্নান করেছিলাম, আমরা ওই দিকে গিয়েছিলাম আর কি। আমরা সকালবেলা বেরিয়েছি প্রায় 7:45 বাজে সোমবার। এটা হরকি পৌড়ি ঘাটের আশেপাশের চিত্র, হরকি পৌড়ি ঘাট এটা এখন বাজে 7:45। হরকি পৌড়ি ঘাটে ঘড়ি আছে দেখছি, এই ব্রিজটা আবার দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে, বেশি জল হয়ে গেছে বোঝা যাচ্ছে। হরকি পৌড়ি ঘাটে জলটা বেশি হয়ে গেছে, সপ্তাহ বাজে
দাঁড়িয়ে আছে, এটা দিয়ে যাত্রা শুরু হবে, এটা দিয়ে সবাই যাবে। এই রাস্তাটা চলে গেছে দিল্লি, এটা স্কুটি, আর ওইদিকে যে একটা ব্রিজ আছে ওইটা দিয়ে চলে গেছে কে নাজিয়াবাদ না কি বলে ওই রাস্তাটা, ওইটা আমরা এই হর হর শিবের এদিকে যাচ্ছি, পার্ক আছে একটা, সেখানে দাঁড়িয়ে আছি। হর কি পৌরি ঘাট ঠিক সামনে, এটা মনসা মন্দির যাওয়ার দিয়ে জন্ম জন্ম কে গাড়ি যাচ্ছে, গাড়ির শব্দ আজকে 20 মে সোমবার প্রায় 7টা বাজে, 20 মে 2013 আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। কেদারনাথজি তুঙ্গনাথজি দর্শন করে আমরা হরিদ্বারে পরশু দিন এসেছি, 18 তারিখে শনিবারে, পরশু দিন এসে আমরা কালকের দিনতে কোথাও বেরোইনি, সারাদিনই প্রায় বড়গঞ্জ ছিলাম। আজকে একটু বেরিয়েছি সকালবেলা, আমরা ঘন্টাখানেক হলো হাঁটছি, সুন্দর পরিবেশ উপভোগ করছি। আর কি পৌরি ঘাটে প্রচুর লোকজন স্নান করছে, হই হই বাপা সব যাত্রা শুরু করবে। এই ব্রিজটা আমরা এবার ক্রস করব, জলের স্রোত মানে গঙ্গাটা এই থেকে আসছে এই জলটাই হচ্ছে গিয়ে এঁকে বেঁকে হরকি পৌরি ঘাটে যাচ্ছে। এই গঙ্গাটা এই হরিদ্বার থেকে আসছে, হরিদ্বার থেকে আসছে এই দিক দিয়ে, এই ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করে আমরা যাবো এই গঙ্গাটা চলে গেছে এই হরকি পৌরি ঘাটে বেঁকে। वस्त्र काले व्यांबर सो VIP कार्ड একটা আছে, এই প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি। আজকে 7টা বাজে, 20 মে 2013 হরকি পৌরি ঘাটে সামনে পুকুরের দিকে, কিন্তু গঙ্গাটা এইভাবে দেখতে গেছে। নন্দি গণেশ
অর্কিপুরি ঘাট, এই গঙ্গাটা সেই দিক থেকে, এই দিক থেকে গঙ্গা আসছে। ঋষিকেশ থেকে গঙ্গাটা বেঁকে সোজা চলে গেছে অর্কিপুরি ঘাটে। দাঁড়িয়ে আছি, এখনো গরম পড়েনি। হরহর শিবের ঠিক সামনে তো আওয়াজ, গাড়ির কি আওয়াজ! আরে বিশে মে 2013 আমরা আজকে হরিদ্বারে অর্কিপৌরি ঘাট দূরে বিশাল হরহর শিবের মন্দির মূর্তি। প্রগটে উদধি মন্থন মে জ্বালা জরে সুরাসুর ভয়ে বিহালা কিনহ দয়াত করি সহাই নীলকণ্ঠ তব নাম গহাই পূজন রামচন্দ্র জগ পার্কটা এসেছি স্বামী বিবেকানন্দ পার্ক, রাস্তা বিল্লাঘাট থেকে বিক্রমটা দাঁড়িয়ে আছি আমরা অর্কিপৌরি ঘাট। অর্কিপৌরি ঘাটে ভিড়টা বেশি, ব্রিজটা ক্রস করে আমরা এলাম। 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটলাম সকালবেলা। প্রেক্ষাপটে দাঁড়িয়েছি আমরা স্বামী বিবেকানন্দ পার্কের কাছে, প্রায় 7:20 বাজে, 20 মে 2013। জয় 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 অনন্ত অবিনাশী করত কৃপা। হরিদ্বারে সবসময় আকাশটা একটা ঘোলাটে ঘোলাটে না, দুষ্ট সকল নিত মোহি সতা, রমত রহে মোহি চৈন আবাই। থেকে গঙ্গা আসছে ঋষিকেশ থেকে, দেবপ্রয়াগ থেকে গঙ্গা তৈরি হয়েছে। দেবপ্রয়াগে গঙ্গা তৈরি হয়েছে 70 কিলোমিটার ঋষিকেশ থেকে, এখান থেকে হরিদ্বার থেকে, হরিদ্বার থেকে ঋষিকেশ প্রায় 30 কিলোমিটার। দেবপ্রয়াগে গঙ্গা তৈরি হয়ে
ভাগীরথী নদী গমুক থেকে এসছে অলকানন্দ থেকে মিশেছে দেবপ্রয়াগে। কালকে আমরা গিয়েছিলাম সেখানে, এই সেই গঙ্গা একে বেঁকে এই দিকে বেরিয়ে চলে আমাদের পশ্চিমবঙ্গে একদম গিয়ে পড়েছে বঙ্গোপসাগর, গঙ্গা সাগর। আমরা হরকিপুরি ঘাট থেকে বা মিল্লা ঘাট থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি, গঙ্গা নিয়ে ধন নিরধন দূতিকে হি বিধি করউ আমরা ওই বিষ ক্রস করে এপারে এলাম সমনাথ আবরে শঙ্কর হে সংকট কে নাশন বিঘ্ন বিনাশন মঙ্গল কার শিবের তলায় এসছি শিল্পীর নাম দিয়েছে কর্ণাটক শিমোগা ফোন নাম্বার দিয়েছ নমো নমো 01 শিবের যে পার্ক রয়েছে বিবেকানন্দ পার্ক হরিদ্বার মিল্লাঘাট থেকে প্রায় 1.5 কিলোমিটার, সেখানে আমরা এসেছিলাম 6:00 বাজে 20 মে 2013। আমরা এবার এখান থেকে বিদায় নেব, আবার হোটেলে ফিরে যাব। বিবেকানন্দ পার্ক পণ্ডিত এই মূর্তিটা করেছে কর্ণাটকের শ্রীধর কত সালে দেয়নি, ফোন নাম্বার দিয়েছে। আমরা আবার এই দিকটা একটু যাবো, কি দেখবো পরিস্থিতিটা কি। দাঁড়িয়ে আছি রাজস্থানের বাস গোটা হরিদ্বারে, আমরা হেঁটে হেঁটে হরিদ্বার পরিক্রমা করছি। আজকে 20 মে 2013 প্রায় 7:45 বাজে, আমরা 2 ঘন্টা ধরে খালি হাঁটছি। এই অরিজিনাল গঙ্গাটা এদিক দিয়ে গিয়েছিল, এই ঋষিকে সেই গঙ্গাটা আসছে, সেই গঙ্গাটাকে বাঁধ দিয়েছে, বাঁধ দিয়ে এই দিকে প্রবাহিত করে হরিদ্বারের গঙ্গাটা এই যে আসছে ঋষিকেশ থেকে এইভাবে। হ্যাঁ তো বটেই, পাড় পাড় ভেঙে ভেঙে বিস্তীর্ণ বিশাল এলাকা। হ্যাঁ গঙ্গার জল এটা বেঁধেছে, বেঁধেছে ব্রিজ করেছে, ব্রিজ করে এই ডান দিক দিয়ে প্রবাহিত করেছে হরকিপৌড়ি ঘাটে। মানে আমাদের যেমন কালীঘাটে অরিজিনাল গঙ্গা ছিল, এও তেমনি হয়তো হরকিপৌড়ি ঘাটেই অরিজিনাল গঙ্গা ছিল। সেই জন্য সেটা অরিজিনালিটি বজায় রাখার জন্য ওরা
কালে কালে গঙ্গাটা এই দিক দিয়ে প্রবাহিত হয়ে গেছে সোজা। অরিজিনালিটি বজায় রাখার জন্য ব্রিজটা বানিয়েছি, ব্রিজটা বানিয়ে এদিক দিয়ে গেট দিয়ে পাস করাচ্ছি হরিদ্বারে। সত্যটাকে এদিকে আনিয়েছি ইচ্ছা মানে নিজের খুশি মতো আর এই হচ্ছে কথা। তাই আমরা যখন সেই মনসা মন্দিরের রোপওয়েতে উঠেছিলাম না, গঙ্গার অনেক রকম ব্রাঞ্চ ফ্রাঞ্চ সব দেখেছিলাম, এই ব্যাপারটা হচ্ছে এই আর কি। এতদিনে সেই সমস্যার সমাধান হলো, ভাবতাম কতদিক দিয়ে গঙ্গা গেছে রে বাবা। এটা হচ্ছে অরিজিনাল গঙ্গা। এই হরিদ্বারের যে গঙ্গাটা আমরা মানে হরকি পৌরি ঘাটে দেখি ছোট্ট একটা, মানে সামান্য সামান্য নয়, এখানে বিশাল এলাকা, কাঁংলার মতনই গঙ্গাটা, বিশাল গঙ্গা না, পাড়গুলো বেঁধে দিয়ে ছোট করে দিয়েছে গঙ্গাটা। পাহাড়ে বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে, আর এই চড়া পড়ে গেছে এই দিকটা। আমরা ওই দিক থেকে আসছি পেছনে মনসা মন্দির, হ্যাঁ মনসা মন্দির কৌড়ি ঘাট, এইবার ব্রিজটা দেখ যাবো, এই ব্রিজটা গঙ্গাটা এই থেকে আসছিল, গঙ্গাটা এই থেকে আসছিল, সেই ব্রিজ দিয়েছে, ব্রিজ করে গঙ্গাটাকে এই দিক দিয়ে প্রবাহিত করেছে। মূল স্রোত ছিল হরকি পৌড়ি ঘাটে হাজার বছর আগে, সেটাকে বজায় রেখেছে, যেমন কালীঘাটে গঙ্গা সেরকম করেছে, স্রোত থেকে এই দিক দিয়ে মেঁধে দিয়ে ছোট করে পাঠিয়ে এই হিসিকেশ থেকে গঙ্গাটা আসছে। আমরা হরিদ্বারে এসছি গত পরশু দিন 18 তারিখে শনিবার, সেদিন ছিল আজকে সোমবার 20 তারিখ। আমরা হরিদ্বারে হাঁটতে হাঁটতে সাইড সিনে বেরিয়েছি, মানে এমনি ঘুরতে বেরিয়েছি সকালবেলা মর্নিং ওয়াক প্রায় 8টা বাজে। এই দিক দিয়ে ঋষিকেশের দিক দিয়ে গঙ্গা আসছে, গঙ্গাটা অ্যাকচুয়ালি কালের স্রোতে এদিক দিয়ে বয়ে যাচ্ছিলো সোজা এদিক দিয়ে, কিন্তু ব্রিজ দিয়েছে এদিকে একটা এদিকে একটা দিয়ে লক গেট করে গঙ্গাটাকে এদিক দিয়ে প্রভাবিত করেছে, বিষ্ণুঘাট দিয়ে হরকি পৌড়ি ঘাট দিয়ে চারিদিকে বাঁধিয়ে দিয়ে নদীর স্রোতটাকে চেঞ্জ করে দিয়েছে, যেমন অনেকটা ফারাক্কাতে আছে, হ্যাঁ কালারটা বদলে গেছে, ঘোলা জল, পাহাড়ে বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের হরহরি শিবের মূর্তি বাড়িতে আছে, হরকি পৌরি ঘাটের দিক এই দিকে, হ্যাঁ আর এখানে যখন এখান দিয়েও জল যাচ্ছে, অল্প অল্প জল ছাড়ছে, ঠিক ফারাক্কার মতো, একদম একদম ফারাক্কার মতো পলিসি করেছে, অরিজিনাল গঙ্গায়, অরিজিনাল গঙ্গাটা বিষ্ণুঘাট দিয়ে গিয়েছিল, এইটা তো কালের স্রোতে এই দিক দিয়ে প্রবাহিত হয়েছিল, হ্যাঁ সেই গঙ্গাটাকে ওরা বাঁধ দিয়ে বিষ্ণুঘাট দিয়ে প্রবাহিত করেছে, আর কি পৌড়ি ঘাট দিয়ে প্রবাহিত করেছে, এই হচ্ছে কথা। গঙ্গা গঙ্গা হরিদ্বারের গঙ্গা প্রচুর, ওখানে বক বসে আছে মাছ, হ্যাঁ মাছ খাচ্ছে, হ্যাঁ চড়া পড়ে আছে অরিজিনাল গঙ্গাটায়। দাঁড়ায় একটা জিনিস দেখা হলো,
এটা আমার বহুত দিনের ইচ্ছা ছিল যে গঙ্গাটা কোথা দিয়ে কিভাবে হরিদ্বারে গেছে একটু মানে গবেষণা করার ইচ্ছা ছিল। তারা যাই বলে সের বলে গঙ্গা হচ্ছে অরিজিনাল ইচ্ছা, সেটা জানা গেল। না হেঁটে এলে তুমি বুঝতে পারবে না, কিন্তু এই এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন। না আমরা অরিজিনাল যে গঙ্গাটা ছিল সেটাকে বাঁধ দিয়েছে, সেই বরাবর হাঁটছি। প্রচুর পাখি রয়েছে এখানে। এইদিক হচ্ছে চণ্ডীদেবী মন্দির, এটা নাজিবাবাদ চণ্ডীদেবী মন্দির যাওয়ার রাস্তাটা, ব্রিজটা, সেখানে আমরা পরিক্রমা করছি চণ্ডীদেবী মন্দির। এটা মনসা মন্দির দাঁড়িয়েছি, পেছনে আছে অলকানন্দা ভবন। প্রচুর পাখি রয়েছে, মাছ খাওয়া যায়। এদিক দিয়েও কিছুটা জল ছেড়ে দিচ্ছে, কারণ পাহাড়ে বৃষ্টি হচ্ছে। তো পুরোটা যদি বিষ্ণু ঘাট দিয়ে ছাড়ে, হরকি পৌড়ি ঘাট দিয়ে ছাড়ে, তারা একদম ডুবে যাবে, তাই এদিক দিয়েও ছাড়ছে জল। কিছু জল, বেশিরভাগ জলটাই হরকি পৌড়ি ঘাট দিয়ে
তৈরি হচ্ছে। হ্যাঁ, বড় বড় টারবাইন গড়াচ্ছে, বুঝলে তো? টারবাইন এই তারগুলো দিয়ে না কারেন্ট তৈরি করে। শব্দ না এসব কারেন্ট তৈরি করছে, জলবিদ্যুৎ তৈরি করছে, জলবিদ্যুৎ। গঙ্গার কেসটা কি? হ্যাঁ, ওই যে কোনো জায়গায় গিয়ে ওরা মিশিয়ে দিচ্ছে আর কি। ওরা অনেকক্ষণ এসেছি, এবার আস্তে আস্তে হোটেলে ফিরে যাবো, খাই দাই করবো। হরিদ্বারের গঙ্গার যে ব্রিজ জলবিদ্যুৎ তৈরি করছে প্লাস ব্রিজ, সেইখানে ছবিটা তুলছি আমরা। মনসা মন্দির, এবার আস্তে আস্তে আমরা ফিরে যাবো অলকানন্দা ভবন। ও, এই ব্রিজটার নাম হচ্ছে ভীমগোদা ব্রিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ভীমগোদা ব্রিজ, কী নাম, স্যালিয়েন্ট ফিচার, ভীমগোদা ব্রিজ, রিভার ক্যাচমেন্ট এরিয়া 23.375 square meters, ম্যাক্সিমাম ফ্লাড ইন 1924 সালে 6.600 কিউসেক, ডিজাইন ডিসচার্জ ব্যারেজ লেন্থ বিটুইন দ্য 453 meters, ম্যাক্সিমাম পন্ড লেভেল 293, পন্ড লেভেল লোয়েস্ট 290। ইরিগেশন ডিপার্টমেন্ট উত্তরপ্রদেশ, ও ইরিগেশন ডিপার্টমেন্ট উত্তরপ্রদেশ, ও মানে এইদিকটা উত্তরপ্রদেশ পড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? এইদিকটাই সেই জন্যে উত্তরপ্রদেশের লোকরাই করেছে, চাষবাস হবে তো গঙ্গার জলে। হ্যাঁ আচ্ছা, উত্তরপ্রদেশে ইরিগেশন ডিপার্টমেন্ট উত্তরপ্রদেশ তারা বানিয়েছে এইটা, বুঝেছো? কারণ এতে এদিকটা উত্তরপ্রদেশ পড়ে যাচ্ছে, ওরা তো চাষবাস করবে। নাজিবাবাদ বলছিলাম না আমি, বৃষ্টি দিয়ে চলে যাচ্ছে, ও যে দূরে বৃষ্টি দিয়ে তাই উত্তরপ্রদেশ পড়ে যাচ্ছে এদিকটা। আজ 20 মে 2013 গঙ্গা স্নান করছে, আমরা গঙ্গা নিয়ারে কাছি যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা জল, পাথর না? হ্যাঁ, বেশি যাও না, ওইখানে মগে
বিষ্ণু ঘাটে জয়ন্তী এবার স্নান করতে নামছে। প্রথমে আমি করলাম, প্রায় 3টে বাজতে চললো, অনেক খাই দাই করে মার্কেটিং করে। জলের স্রোত কি জলটা কমে গেছে, জলটা আগে এইখানে ছিল, আমরা যখন আগস্ট মাসে আসি। ওখানটা বসে পড়ো, গঙ্গায় জয়ন্তী স্নান করছে। সহস্র কমল মে হো রহে, কিছুক্ষণ ঢালার পর ভাল লাগছে। ইনহ পরীক্ষা তব হি পুরারি, সবকে ঘটবাসি দুষ্ট সকল নিত মোহি সতাবই, প্রমত রহে মোহি চৈন পাবই। জলের স্রোত বেড়েছে, আজকে 22 তারিখ, 22 মে 2013, বুধবার 4:15 বাজে। আমরা যে হোটেলে উঠেছি, হোটেল থেকে তোলা ছবি, হোটেলে জানলা থেকে তোলা ছবি। হোটেলে জানলা থেকে তোলা ছবি, হোটেল গঙ্গা নিহাট, জলের তীব্র স্রোত বিষ্ণু ঘাটের কাছে। আজকে আমরা বেরিয়ে যাবো, এখান থেকে 8টায় বেরোবো। জানলাটা কাঁচা, মানে জাল আছে, জাল থেকে
দেখা যাচ্ছে ওই মনসা মন্দির। আমরা গত বছর এই মে মাসে মনসা মন্দিরে গিয়েছিলাম। মনসা মন্দির প্রচণ্ড গরম, 45 ডিগ্রি টেম্পারেচার। এই হোটেলে ঘরে উঠেছি, জয়ন্তী গোজ কাজ করছি। 12টার সময় আমরা শুলাম, দুবেলা 3 ঘন্টা ঘুমলাম। দিয়ে এবার গোজ কাজ করে লাগেজ রেডি করে আমরা এবার বেরিয়ে যাবো আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেল থেকে তোলা ছবি, প্রচন্ড গঙ্গার জলের স্রোত। বিষ্ণুঘাটে আমরা হোটেল, ওটা হচ্ছে গঙ্গা কিনারে, এটা হচ্ছে হোটেল গঙ্গা নিহা। এইদিকটা হচ্ছে মনসা মন্দির। 4:30 বাজে কিন্তু আজকে আমরা বেরিয়ে যাবো 8:30-8:30 বেরোবো, 9:50 ট্রেন হরিদ্বার দুন এক্সপ্রেস। কালকে 3 ট্রেনে, পরশু দিন সকালবেলায় 5টার সময় বর্ধমান। এমনি খুব পরিশ্রান্ত না, শরীর একদম শরীর আর বইছে না। যাই হোক, এই প্রেক্ষাপটে আমরা লাস্ট ফিনিশিং দিতে ছাদে এলাম। রেলের ছাদ থেকে তোলা ছবি বিষ্ণুঘাটে ভালোই, মোটামুটি ভালোই কাটলো। 5/18 এই হোটেলে উঠেছি। এটা হচ্ছে চণ্ডী মন্দির। এইদিকে আমরা আগে ছিলাম একটা হোটেলে, হোটেল সিটি হাটে ছিলাম। হরিদ্বার শহরটা এইরকম, মন্দির আছে প্রচুর, বাজার ঘাট খারাপ নয়, মোটামুটি 2-1 দিন পক্ষে হরিদ্বারটা ভালো। তবে আমার ঋষিকেশটা বেশি ভালো লেগেছে, উকিমঠটা খুব ভালো লেগেছে। এবারে চোপতা, তুঙ্গনাথ, চন্দ্রশিলা, কেদারনাথ এসব করে আমরা এবার ফিরে যাবো বর্ধমানের উদ্দেশ্যে। আমরা এই গঙ্গা নিহার হোটেলে এসেছি আজকে 22 মে 2013। পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিষ্ণুঘাট, জল ছেড়েছে, পাহাড়ে বৃষ্টি হচ্ছে আর কি। ওইখানে বাঁধ আছে, ওখানে পাহাড়ে বৃষ্টি হচ্ছে বলে জলটা ছেড়ে দিচ্ছে সব, পাহাড়ে গোলা গোলা দূরে এই 22 মে তারিখে আমরা 2010-এ 2010-এ এই 22 মে আমরা মা বাবা শক্তি ট্রান্সে গিয়েছিলাম। 22 মে হরিদ্বারে ট্রেনে চেপেছিলাম, সেই আবার 3 বছর পর সেই 22 মে আমরা হরিদ্বারে আবার ট্রেনে চাপ। পাক্কা 3 বছরের মাথায় একটা কোইনসিডেন্সিয়াল ঘটনা আর কি। চারবার হয়ে গেল হরিদ্বার, চারবার এলাম এই নিয়ে। প্রথম আমরা কেদারনাথ দর্শন করেছিলাম এই 22 মে দিয়ে, তাই না? 22 মে আমরা ফিরে গেছিলাম, দ্বিতীয়বারও কেদারনাথ দর্শন করে আবার সেই 22 মে, সেম 22 মে বিষ্ণুঘাট। Thank you.
सदा करत सनातन जी मनसा देवी मंदिर हमरा 2010 ए मनसा देवी मंदिर दर्शन करेछिलाम 2010 ए आज के हच्छे 22 मे 2013 प्राय 4:45 बजे हमरा ए हरिद्वारे विष्णु घाटे होटेल गंगा निहारे उठेछि सेई छात थेके तोला छवि हमरा एखाने 18 तारीखे एसेछिलाम 18 मे 2013 গঙ্গার তীব্র গতি আমরা লক্ষ্য করছি পাহাড়ে বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে এদিন এসেছিলাম সেদিন চড়া পড়া ছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে পাহাড়ে এটা হচ্ছে চণ্ডী মাতা মন্দির হরিদ্বারে চারিদিকে পরিবেশটা এই কিন্তু হরকি পরিঘাট আমরা এই নিয়ে হরিদ্বারে চারবার এলাম 2010 ফার্স্ট কেদারনাথ গিয়েছিলাম আমরা কেদারনাথ দিয়ে আমাদের শুরু হয়েছিল বলা যেতে পারে সেও যেদিন কেদারনাথ খোলে সেদিন আমাদের দর্শন হয়েছিল আগের দিন পৌঁছেছিলাম এবারেও তাই যেদিন কেদারনাথ খোলে তার আগের দিন আমরা পৌঁছেছিলাম খুব মিল আছে আবার 2010 যখন আমরা ফিরে গিয়েছিলাম মা বাবা সুপ্রকাশের সঙ্গে এসেছিলাম মা বাবা ছিল সঙ্গে সেও 22 মে আমরা হরিদ্বার স্টেশনে আমরা ট্রেনে চেপেছিলাম এবারেও তাই 22 মে 2013 আমরা ট্রেনে চাপব খুব মিল আছে সেবারেও কেদারনাথ যখন খোলে তখন দর্শন হয়েছিল ফার্স্ট ডে এবারেও তা কেদারনাথ যখন খুলছে তখন ফার্স্ট ডে দিন আমরা দর্শন করে তুঙ্গনাথ গেলাম চোপতা গেলাম গৌরীকুণ্ডে স্নান করলাম চোপতা গেলাম তারপর তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা হয়ে আমরা শাড়ি দেউরিয়া তাল হয়ে উকি মঠে রাত্রি স্টে করে আমরা ফিরে এসেছিলাম এখানে 18 তারিখ সোজা হরিদ্বার এইবার আমাদের বিদায়ের পালা আজকে ট্রেনে চাপবো কালকে ট্রেনে থাকবো 24 তারিখে শুক্রবার আমরা বর্তমান পঞ্চ পাঁচটার সময় প্রচণ্ড গরম 4:30 বাজে কিন্তু গরম কি রোদ এখনো গায়ে লাগছে ফিরছে এটা হচ্ছে রোপওয়ে কেবল কার যাচ্ছে কেবল কার ঘোলাটে ঘোলাটে আকাশ হরিদ্বারে সবসময় ঘোলাটে গত বছর আমরা মে মাসে এসেছিলাম সেও ঘোলাটে আকাশ আগস্ট মাসে এই হরিদ্বারে এসেছিলাম সেও ঘোলাটে আকাশ এবারও দেখলাম ঘোলাটে আকাশ কোনো সময়ই হরিদ্বারে রোদ মানে স্বচ্ছ পরিষ্কার নীল আকাশ পেলাম না দেবন জবহি যায় রাস্তার দিকে ট্রেন আছে সূর্য